ডিপ ফেক ভিডিও তৈরি করে বিএনপির নামে চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ছিল, সেখানে রিজভি বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জুম মিটিংয়ে দেওয়া বক্তব্য এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হচ্ছে, সেগুলোই আবার বিএনপির শুভানুধ্যায়ীদের কাছে পাঠিয়ে চাঁদাবাজি করা হচ্ছে, এটিকে লজ্জাজনক ও ঘৃণ্য উল্লেখ করেন রিজভি। বলেছেন রাজনীতিতে বিরোধী মতের বিরুদ্ধে এটি ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের জঘন্য উদাহরণ, আর শঙ্কা প্রকাশ করেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন অপতৎপরতার। বিএনপি তথ্য প্রযুক্তি দপ্তরের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে আওয়ামী লীগের হয়ে বিরোধী দলকে হেয় করার জন্য এহেন অপতৎপরতার নেতৃত্ব দিচ্ছে নাহিদ রহিম নামে একজন প্রতারক ও জেলখাটা দাগী অপরাধী।